हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी अरित्र। तो मार्क्समैन बोले जो सिनेमाटा लायम नेसनेर फिल्मटा फाइनली देखलाम। एटा आमाके कयेकजन बोलछिलो सिनेमाटा देखते। सिनेमा ट्रेलरटा देखे एक्चुअली आमार तखन खूब भालो लागेनि खूब एकटा। तो देखार खूब एकटा इच्छा छिलो ना, कारण एई टेम्पलेटटा खूबई एकटा नोन टेम्पलेट हये गेछे। जे एकटा लोक आछे से आगे हयतो क्रिमिनाल छिलो बा कोनो आर्मी अफिसार छिलो बा एरकम एक्स मारिन एरकम एकटा क्यारेक्टर, এবং সে সব কিছু ছেড়ে দিয়েছে, একটা নর্মাল লাইফ লিড করছে, এবং তারপরে সে একটা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। ইদার সে নিজে ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে, অর তার কাছে একটা কোনো বাইরে থেকে ক্যারেক্টার আসছে যাকে তাকে বাঁচাতে হবে। এটা আমরা এই র্যাম্বোর যে ফিফথ পার্টটা বেরোলো, যেটা একদম জঘন্য সিনেমা ছিল, তাতেও কিন্তু এরকমই একটা মানে স্ট্রাকচারিং দেখতে পেয়েছিলাম। তো মার্কসম্যানও কাইন্ড অফ সেটাই রয়েছে। এবার যেটা এই ধরনের সিনেমা, এটা খুব একটা টেম্পলেট রুটিন, এবং অনেক ছবিতেই এটা আমরা আগেও দেখেছি। এখনও এই ফর্মুলাটা কিন্তু হলিউড নিজের নানান রকম জনরার মধ্যে ঢোকায়। খালি এটা যেরকম অ্যাকশন ফিল্ম, এটা সায়েন্স ফিকশনের মধ্যেও ঢোকায়। ইভেন আপনাকে যদি বলি, মানে অনেক ছবিতেই আছে, মানে একটার এক্সাম্পল দিলে হবে না, বহু ছবি আছে, যারা ফলো করেন তারা বুঝে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে এইখানে মেনলি যখন একটা বাচ্চা ক্যারেক্টার থাকে, এখানে দেখা যায় যে একটা ওই মা ছেলে ওই মেক্সিকো থেকে পালিয়ে চলে এসেছে, ওদের পিছনে কার্টেলরা পড়ে আছে, এবং মাটা মারা গেছে, বাচ্চাটাকে লায়ন নেশনকে বাঁচাতে হবে। খুব রেগুলার প্লট। এবার ব্যাপার হচ্ছে যে ওই যে বাচ্চাটা এবং লায়ন নেশনের ক্যারেক্টারটা, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা বিল্ড আপ করতে হবে, সেইটা দারুণভাবে এস্টাবলিশ করতে হবে। সেটা যদি সাকসেসফুলি করতে, যেখানেই দেখবেন একটা লোক যে খুব ডেঞ্জারাস, খুব ভায়োলেন্ট, এবং একটা বাচ্চা থাকে যে খুব সাদা সিধে, তো তাদের মধ্যে ওই কেমিস্ট্রিটা এস্টাবলিশ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেইটা যদি আপনি ভালোভাবে করতে পারে ডিরেক্টর, তাহলে সেইটা একটা সিনেমাটাকে আলাদা ডাইমেনশান দেয়। কিন্তু কোথাও গিয়ে সেই জিনিসটাও কিন্তু ভালো করে ওই জায়গাটা কুকিং, মানে বলে না আন্ডার কুকড থেকে গেছে। তো ওদের মধ্যে ওই রিলেশনশিপটাও এস্টাবলিশ করতে পারেনি। লায়ন নেশন ভালো পারফর্ম করেছে, হি ইজ এ গুড অ্যাক্টার, এবং এই ধরনের রোল লায়ন নেশন ভালোই করে থাকে, মানে হি হ্যাজ পারফর্ম ওয়েল। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্য ফিল্ম হ্যাজ নাথিং নিউ টু অফার। অ্যান্ড যদি রেগুলার টেম্পলেটও দেখি, সেখানের মধ্যেও যে অ্যাকশনটা আপনাকে গ্লু করে রাখবে, মানে আপনাকে হোল্ড করে রাখবে যে হাই ভাই হেভি অ্যাকশন সিকোয়েন্সেস দেখছি। নো বাডি সিনেমাটাও যেরকম একই টেম্পলেটে ছিল, কিন্তু ওর অ্যাকশনগুলো খুব ভালো ছিল, কমেডিটা ভালো ছিল, অ্যাকশনের কোরিওগ্রাফিটা ভালো ছিল, তো ওই জিনিসগুলো আপনাকে হোল্ড করে রাখছে। কিন্তু এখানে সেটাও কিছু নেই, এবং মানে বাকি ক্যারেক্টারগুলোও সেরকম কিছু পারফরমেন্স দিচ্ছে না। তো আমার সিনেমাটা খুবই একটা খুব বিলো অ্যাভারেজ সিনেমা লাগলো, মনে হলো রুটিন টেম্পলেট, এবং এক্সিকিউশন ওয়াইজও কিছু নতুনত্ব তার মধ্যে ক্রিয়েট করতে পারিনি। তো আমার একেবারেই জমলো না সিনেমাটা, একেবারে মানে টাইম ওয়েস্ট মনে হলো। তো অনেকে আবার দেখতে পারে, কারণ এটা হচ্ছে হলিউডের মশালা টেম্পলেট, ঠিক আছে, ওরা এটা খুব ব্যবহার করে থাকে। এবং যেহেতু ওদের একটা প্রোডাকশন ভ্যালু খুব ভালো এবং সিনেমাটোগ্রাফিটাও ভালো, সেই দিক থেকে আপনি দেখলে কিছু পজিটিভ পয়েন্ট পাবেন। বাট ওটা তো ওদের ইন্ডাস্ট্রির একটা, মানে ওদের সবচেয়ে খারাপ ছবিরও যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো থাকে, সেগুলো আমাদের এখানে সবচেয়ে ভালো ছবির থেকে ভালো হয়। সেটা দ্যাট ইজ বিকজ ওরা অনেক আগে থেকে সিনেমা বানাচ্ছে, ওদের বাজেট বেশি ভালো, টেকনিশিয়ানস বেশি ভালো, সেটা তো দেখলে আপনি আমাদের স্টোরি টেলিংটা কতটা, তার মধ্যে ইমোশন আছে, তার কতটা ডেপথ আছে, ক্যারেক্টারগুলোর মধ্যে কতটা ডেপথ আছে, সেই ব্যাপারগুলো দেখতে হবে। এবং অ্যাকশন, মানে অ্যাকশনটার পিছনে ইমোশনটা কী, মানে কেন অ্যাকশনটা করছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই অ্যাকশনটাকে এস্টাবলিশ করা, সেটাকে ডিফারেন্টলি কোরিওগ্রাফ করা, সেই ব্যাপারগুলো কোনোটাই এই সিনেমাটার মধ্যে নেই। তো আমার তো খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। এবার আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনারা কমেন্ট করে জানান যে আপনার কেমন এক্সপিরিয়েন্স। আর যদি কেউ ভাবছেন দেখবেন, তো যদি আপনার কাছে অন্য কোনো কন্টেন্ট নেই, তাহলে এটা আপনি মানে দেখতে পারেন আর কি। তো ওই রকমই ব্যাপার। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।